তুমি আমি আর অষ্টমী ব্যান্ড ঠিক আছে দেখো দুবাকা সময় পেলে কাবার কাবার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও তো আজকে অষ্টমী তো ফার্স্টে তোমাদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা কে কোথায় অঞ্জলি দিচ্ছ তোমরা কে কে এরকম করো সেটা বলবে আর এই যে এখনও ঘুমোচ্ছে কারণ কালকে সারা রাত অবধি জেগে এডিটিং করেছে সেই জন্য এখনও ওঠেনি আর আমি সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি কারণ অষ্টমীর আজকে অঞ্জলি দিতে যাবো তো সেই জন্য সকাল সকাল স্নান করেছি এই যে এখন একে ডাকি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে শুয়ে আছে কাঁথা গায়ে দিয়ে গরমের মধ্যেও কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে এই দেখো বন্ধুরা এখনও শুয়ে আছে যে কাঁথা একটা গায়ে দিয়ে ফ্যানটা অন ছিল আমি এক্ষুনি অফ করলাম ভয়েস ভালো আসবে না বলে এখন ডাকবো ওই উঠো 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 অঞ্জলি দিতে যাবো তুমি জল ঢেলে দেবো এবার গায়ে ওঠো ওঠো আমি রেডি হবো ওঠো ওঠো উঠো তাড়াতাড়ি এই যে এখন আমি রেডি হব শাড়ি পরবো আজকে দাদু ঠাকুমা আমাকে একটা শাড়ি দিয়েছিল সেইটাই আজকে পরবো তো আমরা যে শপিং করেছিলাম আমরা কী কী কেনাকাটা করেছিলাম সেটা নিয়ে একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেখানে দেখানো হয়নি কারণ সে ব্লগটা পোস্ট করার পরে তারপর দাদু আমাকে শাড়িটা দিয়েছে তো সেই জন্য আজকে অঞ্জলি দিন আমি ওইটা পরবো তো তখন তোমরা পুরোটা দেখতে পাবে আর দাদু চলে এসছে আজকে সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি বাপি খেয়ে থাকতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি কে কী করছে হ্যাঁ আজকে নিরামিষ কালকেও নিরামিষ ছিল আজকেও নিরামিষ সকালবেলা দাদু চলে এসছে এসে যে বসে আছে বাপি বাজারে গেছিলো এখন আসলো আর ঠাকুমা এখানে ময়দা চালছে এটা দিয়ে লুচি হবে এগুলো বাজার করে নিয়ে এসছে কুমড়ো তারপরে সেমাই দুধ তেল আর এগুলো পুজোর জিনিস মা কি রান্না করছে তোমাদেরকে দেখাই এখানে যে শিলনোড়ায় বাটা হবে এটা ঘুগনি ঘুগনি তো এটাই মা এটা ঘুগনি হ্যাঁ ঘুগনি কলাই সিদ্ধ হয়ে গেছে ঘুগনি আর ডাল হয়ে গেছে আর এখানে আলু কাটা সেটা দিয়েও একটা তরকারি হবে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম কী কী হচ্ছে আজকে আর পরে যখন রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে বাকিটা পুরো ফুলভাবে দেখিয়ে দেবো কী কী রান্না হলো তো এখন আমি ফার্স্টে রেডি হব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন করে সাজলাম সিম্পলভাবেই সাজবো কারণ কাছেই যাচ্ছি অঞ্জলি দিতে আরে দেখো এখনও ঘুম থেকে উঠেনি তখন থেকে ফোন দেখে যাচ্ছে কখন থেকে আমি বলছি ওঠো ওঠো উঠছেই না দেখো বন্ধুরা দাদু লুচি বেলছে দাদু খুব ভালো লুচি বেলতে পারে গোল গোল দেখো ঠাকুমা তখন বেলছিল তাই না এখন দাদু বেলছে এই যে ঘুম থেকে উঠেছে এখন খাবে আর আমি এখানে সব কিছু বের করে রেখেছি এবার তাড়াতাড়ি করে রেডি হবো মা এখানে লুচি ভাজছে এখন একে একটু খেতে দেবো কারণ অঞ্জলি দেবে না আকাশ তো ওকে লুচি দিয়ে দেবো কটা দেবো বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি এখন ওকে দিয়ে দেবো খেতে কোথায় খাবে এই যে বসে বসে ফোন দেখছে এটা যে হচ্ছে নিরামিষ ওই জন্য এখানেই দিচ্ছি তাহলে এমনি আমিষ হলে কিন্তু আমরা বিছানায় তুলি না নিরামিষ বলেই দিচ্ছি এখানে তাই না ও এখন কি আছে ওটা ঘুগনি লুচি কুমড়ো তরকারি ছিল সেমাই ছিল সেগুলো দিইনি তুমি সেগুলো পরে খাবে এখন তো যাব আমরা একটু পরে অঞ্জলি দিতে তো এখন ধরে আমি রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি এই যে পিছনে ঠাকুমা এসেছে হ্যাঁ দেখো পুজো দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিয়েছি আমি শাড়িটা পরেছি তো বাড়িতে এসে আমি তোমাদেরকে মানে আমাদের ফুল লোক দেখাবো আর যদি রাস্তা পার হয় রাস্তা দেখিয়ে দেবো হ্যাঁ কারণ প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি আসছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি অবস্থা দেখো এই বৃষ্টি চলে এসেছে দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে গায়ে
তো গাইস দেখতে পাচ্ছ অঞ্জলি দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো এই যে অঞ্জলি দিয়ে কোনো ঘুমে টাইমে গেছে একটু, দেখো ঘামনি তাই না, বুঝেছি ও ঘামেনি ও আজকে। তোমাদেরকে দেখাতে পারলাম না, প্রচুর বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছ মেঘ তো ধরে আছে, তো কি বলবো আর, প্রচুর মন্ডপে ভিড় আছে দেখো, চারিদিকে পুরো ভিড়, প্রচুর। মন খুশি উর্বশী সেই রাতে সুর ছিল গান ছিল ওই দুটি হাত ছিল অঞ্জলি দিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন আমি কটা রিলস বানাবো, আমি ওকে বললাম যখন সেজেছি এত সুন্দর করে তো কটা রিলস বানাই। যারা আমাদের এখনো ইনস্টাগ্রামে ফলো করনি তারা তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর আমি আর একবার বলে দিচ্ছি আমাদের ইনস্টাগ্রাম আইডির নাম, আমাদের ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে আকাশ তৃষা অফিসিয়াল, যেটা আমাদের ইউটিউবের নাম সেটাই আমাদের ইনস্টাগ্রামের নাম। হ্যাঁ এখন বাড়ি থেকে মা খাইয়ে দিল প্রসাদ, বাপ ঠাকুরের প্রসাদ তো ওরাও খাচ্ছে দেখো, এখানে শেষ হয়ে গেছে একদম, পুরো খালি করে ফেলে দিয়ে যে না সবাই খেয়েছে একসাথে। আচ্ছা বাবা সবাই মিলে খেয়েছি, তো এদের কোনো ফাঁকা করে ফেলেছে, ও একাই খেয়েছে, এটা মিথ্যা কথা বলছে। কি করেছো আজকে? এই দেখো এখানে দিয়ে দিয়েছে, আমাকে আমাকে দাও না মা, তুমি এটা দিচ্ছ, আমায় দিচ্ছে, আর আমার ঠাকুমা খাচ্ছে এখানে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অষ্টমীর দিনে এত বৃষ্টি পড়ছে, মানে এই বাইরে একদম কি বলবো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বলার নেই। জানি না আজকে বিকেলে বৃষ্টি থামবে কি না, তো আজকে মনে হচ্ছে না আর কোথাও ঠাকুর দেখতে যাওয়া হবে, তো সেই জন্য আর ব্লগটা বেশি বড় করবো না, কারণ কালকে আমরা ঘুরতে যাবো একটু দূরে কোথাও, ওই ঘাটা আর তারপর মেছেদা না পাঁশকুড়া ওই অব্দি হয়তো যাবো, তো কালকের ব্লগটাই তোমাদেরকে মানে ওখানকার ঠাকুরগুলো দেখাবো। তো আজকে মনে হয় যতটা সম্ভব আর ব্লগ বানানো যাবে না, আর বাইরে কোথাও বেরোনোও যাবে না, কারণ না বেরোনো গেলে ব্লগও তো বানানো যাবে না। তো আজকে আবার দেখো কি নিয়েছে ফ্লিপকার্ট থেকে, এই কিছুক্ষণ আগে দিতে এসেছিল, এটার মধ্যে একটা কনসিলার আছে, সুইস বিউটির কনসিলার, আমি খুলে দেখাচ্ছি তোমাদের। আমি অর্ডার দিয়েছিলাম, এটা ডেলিভারি হওয়ার কথা ছিল 9 তারিখে, কিন্তু আজকে 3 তারিখ, আজকে 3 তারিখ, তো 3 অক্টোবর চলে এলো অলরেডি। তোমার তো ভালোই হলো, আমার ভালো, কারণ পূজোর মধ্যে এসে মেকআপ করতে বাবা এত প্রচুর মেঘ মেঘ দেখছো, এই দেখো রাতে মেঘ ডাকছে দেখেছো? দাদু ঠাকুমার আজকে হচ্ছে দাদুর শ্বশুর বাড়ি, মানে ঠাকুমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ছিল কথা ছিল, কিন্তু ওরা তো এত বৃষ্টি হচ্ছে যে যেতে পারবে না ওরা। এই যে আমি এটা খুলে দিচ্ছি দেখো কি বাজে বড়, যাই হোক বের করো। আমি তোমাদের অন্য একটা মেকআপ ভিডিও তো দেখাবো, ওটা কতটা বাজে, স্কিনে কত প্রবলেম হয়, তো আমি ফ্লিপকার্ট না অ্যামাজনে একটা হচ্ছে ফাউন্ডেশন অর্ডার দিয়েছি, তো ওগুলো যখন চলে আসবে সব, তো তখন তোমাদের সঙ্গে রিভিউ করবো, তো এটারও রিভিউ করবো। আর এটা শেড হচ্ছে আমার কই শেড নাম্বার কই 04 মিডিয়াম বেস, তো একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে, আমি এটা এর আগে কখনো ইউজ করিনি, আমি ইউটিউবে অনেক ভালো ভালো, এটা নয় সেটা ছিল হচ্ছে ইয়ে ফিটমির ফিটমির, তো এটা আমি হচ্ছে তোমাদের সঙ্গে পরে যখন আমি ইউজ করবো তখন বলবো যে এটার পিগমেন্ট কেমন ভালো করে দেখিয়ে দাও, না হলে বুঝতে সবাই সবাইকে দেখা যাবে না। এইটা আমি হাতে একটু ইউজ করি, হ্যাট
পাগল কি হয়েছে মানে কেন ভালো না তো এটা দেখি তো ভালো করে দেখে দেখো কতটা সুন্দর ব্ল্যান্ড হয় কি না হয় তো এরকম করে হাতে দিয়ে আমার ভালোই মনে হচ্ছে তো যখন আমি হোয়াইট হোয়াইট লাগছে দেখো ভালো করে এটা হোয়াইট না এটা আমার কি বেশি জানো এটা আমার মানে আমার স্কিন টোনের ই এটা মিডিয়াম বেস তো আমার মিডিয়াম স্কিন টোন মানে একবারও ফর্সা না একবারও কালো না ঠিকঠাক আছে তো আমার মিডিয়াম বেস তো এখানে 04 মিডিয়াম বেস এইটা শেড নাম্বার তো এটা দিয়ে আমি যখন কোনো মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন আমি এটা ডিটেলসে বলে দেবো যে এটা কেমন কনসিলার তো আমি যে রিভিউগুলো দেখেছি সেখানে তো বলেছে এটা খুব ভালো কনসিলার কম পয়সার মধ্যে এটা দাম নিয়েছে 200 কত তুমি তো 210 নিয়েছে তোমাদেরকে তোমাদেরকে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তো ওখান থেকে তোমরা বাই করতে পারো এটা হ্যাঁ এটা ভালোই মনে হচ্ছে কি এটা তুমি আগে ইউজ করো না তাই না তো এখন পুরোপুরিভাবে ও প্রফেশনাল নয় আর অতটা রিভিউ করে বলতে পারো না কারণ আগে কোনোদিনও ও এটা ইউজ করেন আমি এর আগে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মেবলিন ফিট মিক্স তো সেটা ভালো ছিল তো এর এই জন্য আমি এখন মানে ওইটা তো আমি চাই যে অনেক রকমের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো আর কি বলবো আজকের ভিডিওটা আর এখানে এন্ড করছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো কালকে আমরা যখন ঘুরতে যাব তো তখন তোমাদের সঙ্গে আর একটা দারুণ ব্লগ নিয়ে চলে আসব তো আজকের ব্লগটা এই অবধি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে কী করতে হবে তাহলে আমাদের এই ব্লগ ভিডিওটা ফার্স্টে একটা লাইক করতে হবে আর যদি তোমরা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো সবার সঙ্গে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও আর তোমরা অঞ্জলি দিয়েছো কিনা সেটাও কমেন্ট করে বলবে কমেন্ট করে সবাই বলো এন্ড সাবস্ক্রাইব করে দিও এন্ড শেয়ার করে দিও ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে তো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে মানে কালকেই আসতে চলেছে এই অষ্টমীর ব্লগটা আমরা নবমীতে পোস্ট করব কারণ তোমরা জানোই যে আজকে আমরা অষ্টমীর দিন আমরা সপ্তমীর ব্লগটা পোস্ট করে দিয়েছি কারণ ওরকম রোজ রোজ পোস্ট করা যায় না যেহেতু এডিট করতে হয় তো সেই জন্য একটু আগে পরে হয়ে যাবে তোমরা জানি ম্যানেজ করে নেবে তো আজকে ব্লগটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই